नमस्कार বন্ধুরা, আপনাকে আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, হুগো বোমোস তিনি এটিকে মোহনবাগান দলেই থাকছেন। হুগো বোমোস তিনি কেন এটিকে মোহনবাগান দলের প্র্যাকটিস সেশন জয়েন করেননি সেটা তিনি মেল করে জানিয়েছেন এটিকে মোহনবাগান শিবিরকে। কারণ হুগো বোমোস তিনি মেল করে জানিয়েছেন যে তার পাসপোর্ট চুরি হয়ে গেছে, সেই কারণে তিনি 20 তারিখ গোয়াতে এসে পৌঁছাতে পারেনি এটিকে মোহনবাগান শিবিরে। এবং যেহেতু গতকাল রাতে হুগো বোমোস তিনি তার সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম থেকে এটিকে মোহনবাগান দলের সমস্ত জার্সি পরা ফটো এমনকি এটিকে মোহনবাগান দলকে আনফলো করে দিয়েছিল এবং তার পাশাপাশি এটিকে মোহনবাগান দলের প্র্যাকটিস সেশন যুক্ত করেনি, এই সমস্ত কারণগুলো এক জায়গায় করলে মনে হচ্ছিল যে হুগো বোমোস তার হয়তো এটিকে মোহনবাগান দলের সঙ্গে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে। তবে বোমোস তিনি এটিকে মোহনবাগান দল প্র্যাকটিস সেশন জয়েন করবেন 26 তারিখে, সেটা তিনি এটিকে মোহনবাগান দলকে মেল করে জানিয়েছেন। তবে হুগো বোমোস তিনি কেন এটিকে মোহনবাগান দলকে আনফলো করেছেন এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত ছবি তিনি ডিলিট করেছেন সেটা এখনও পর্যন্ত হুগো বোমোস তিনি জানায়নি। কী কারণে হুগো বোমোস তিনি তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই জিনিসটা করেছে? তো বন্ধুরা, ভালো খবর, হুগো বোমোস তিনি 26 অক্টোবর ইন্ডিয়াতে এবং গোয়াতে পৌঁছে যাবে এটিকে মোহনবাগান দলের ট্রেনিং ক্যাম্প জয়েন করার জন্য। এবং বন্ধুরা, একটা কথা বলতে চাই, খেলা সম্বন্ধে নেগেটিভ খবর হোক অথবা পজিটিভ খবর হোক, এবং যেটা আমার মনে হয় যে এটা আপনাদের জানা দরকার সেটাই আমি আপনাদেরকে জানাই, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তাই বন্ধুরা, আমার যেটা মনে হয় যে এই খবরটা আপনাদের জানাটা অবশ্যই দরকার, সেটা আমি তৎক্ষণাৎই আপনাদের জানাই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।